ঘড়িতে বাজে সকাল 7:30টা আর আজকে ব্লগটা আমি এখন শুরু করছি। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। পূর্ণ বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। সকাল সকাল কোমর বেঁধে লেগে পড়েছি আমি আমার গৃহকর্মে। প্রতিদিন আমাকে এই কর্মগুলো করতে হয়, প্রতিটা গৃহবধূকেও এই একই কর্মই করে যেতে হয়। সকাল থেকে রাত প্রতিদিন একই কাজ, তবুও দিন শেষে শুনতে হয় কি কাজ করো তুমি, সারাদিন তো বাড়িতে বসে থাকো। দিন শেষে এক ঝুড়ি বদনাম মাথার ওপরে, হ্যাঁ গো সারাদিন তো বাড়িতে বসেই থাকি। আর যারা বাড়ির বাইরে যায়, চাকরি করতে যায়, কর্মস্থলে যায়, তারাই একমাত্র কাজ করে। বাড়ির বউরা কি কোনো কাজ করে? আজ ভাবলাম নিজের ঘরের বিছানার সবকিছু চেঞ্জ করে দিই, এগুলো না বেশি নোংরা করি না আমি। যেহেতু মেশিনে কাচা হয়, বেশি নোংরা হলে পরিষ্কার হতে প্রবলেম হয়ে যাবে, এই জন্য অল্প অল্প নোংরাতেই বেডশিট পিলো কাভার এগুলো আমি সব দিই কেচে। এই জামা কাপড়গুলোকে এখন নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে আসি মেশিনে। এদিকে জামা কাপড়গুলো কাঁচা হতে থাকবে, আর ওইদিকে আমি ঘরদোরগুলো ঝাড়টার দিয়ে সকালের জামার কাজকর্ম আছে সেগুলো করে চলে যাব রান্না করতে। আজ করছি মাছের তেলের একটা চচ্চড়ি, বাঙালিদের একটা ঐতিহ্যময় রান্না। খাও গো তোমরা মাছের তেল চচ্চড়ি। আমার বাড়িতে তো মাছের তেল চচ্চড়ি খেতে সবাই খুব পছন্দ করে, যদিও বা এটা গরম ভাতের সাথেই ভালো লাগে খেতে। তোমাদের দাদা ভাই মাঝে মাঝেই বড় মাছের তেল পটকা পেলে নিয়ে চলে আসে, আর আমি বেগুন দিয়ে করি কখনো কখনো, বা চালের গুঁড়ো দিয়ে বড়াও তৈরি করি। বড়া করলে তো একটা কাঁচা লঙ্কা নিলেই পাশে যেন অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, কাঁচা লঙ্কা ডোলে আর মাছের তেলের বড়া দিয়ে। ওহ সে যে কি স্বাদ, অসাধারণ লাগে খেতে। আজকে করলাম বেগুন দিয়ে চচ্চড়ি, খেতে দারুণ হয়েছিল। আর করছি আজকে ঘুগনি। ফ্রিজে কতটা খাসির মাংসের চর্বি রাখা ছিল, ভাবলাম আজকে চর্বি দিয়ে ঘুগনি করে দিই, খেতে ছেলে মেয়ে খুব পছন্দ করে। আর রাতে রুটির সাথেও আজকে এই ঘুগনিটা হয়ে যাবে। মটরটা সেদ্ধ করে রেখেছিলাম আর কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলাতে কাজ যখন করছিলাম তখনই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। সব মশলা টসলা কষে মটরটা দিয়ে দিলাম, সেদ্ধ করা মটরটা প্রেশার কুকারের মধ্যে, আর আলুটাও দিয়ে দিলাম, যে মশলাটা কষেছিলাম চর্বি দিয়ে ওটাও দিয়ে দিলাম। ব্যাস একটু নেড়ে চেড়ে একটু গরম জল দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো শাহি গরম মশলা পাউডার। প্রেশার কুকারটা আটকে দিয়ে দেবো একটা সিটি। আমি খুব শর্টকাটে ঘুগনি রান্না করি, কিন্তু খেতে হয় অসাধারণ। আজকে লাঞ্চে কি কি রয়েছে দেখো, আলু কুমড়ো ভর্তা, বেগুন ভাজা, ডিম সেদ্ধ, মাছের তেল চচ্চড়ি, আর যে ঘুগনিটা করলাম ওই ঘুগনিটা, আর রয়েছে কালকের একটা বাঁধাকপি। সূর্যও এখন হয়ে গেছে ক্লান্ত, সেও যাবে
এখন অস্ত, আর আমি লাঞ্চ করে চলে এলাম ছাদে। জামা কাপড়গুলো নিচে এখন তুলি। বিকেল প্রায় 4টে বাজে। প্রদীষ্টা ধরেছে বায়না, ছাদে আসবে। ওর একা ছাদে আসার পারমিশন নেই, যেহেতু দোতলার ছাদ আর সামনের দিকটায় রেলিং লাগানো হয়নি। এই জন্য ও আমার সাথে ছাদে আসে। আর যেহেতু ও ছাদে এসেছে, লাগিয়ে দিয়েছি ওকেও কাজে। বললাম জামা কাপড়ের ক্লিপগুলো খুলে কৌটোর মধ্যে রেখে দে। ও তো খুব মজা পায় ছাদে আসলে, নিচে নেচে বেড়ায়। আসলে সারাটা দিন মেয়েটা ঘরের মধ্যেই থাকে, ও তো বাড়ির বাইরেও যায় না। ছাদে আসলে ও যেন একটা মুক্ত পরিবেশ পায়। না, তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, এগুলো বিকেল বেলা করব। আজ আবার ফেরত চলে এলাম সন্ধে বেলাতে। আজ করব কটা পাটি শাকটা, নারকেলটা কুড়ে এটাকে গুড় দিয়ে পাক দিয়ে নিয়েছি। এবার পাটি শাকটা গুলো ভেজে নেওয়ার পালা। ময়দা সুজি দিয়ে আর চিনি দিয়ে গুলেছে ব্যাটার। গুড়টা একটু কমই ছিল, তার জন্য ব্যাটারে আর দেওয়া হয়নি গুড়, চিনি দিয়েই গুলে নিয়েছি। আর ব্যাটারটা গোলার সময় আমি দুধ ব্যবহার করেছিলাম। আমাদের বাড়িতে না পাটি শাকটাতে সবাই পুরটা একটু বেশি করে দিলেই খুব ভালোবাসে খেতে। এই জন্য আমি বেশি করে পুর দিয়ে তৈরি করে নিই পাটি শাকটা। আর ননস্টিকের ফ্রাইং প্যানে পাটি শাকটা করতে তো কোনো ঝামেলাই হয় না। আর দেখো, যেহেতু আমার কাছে কোনো ব্রাশ ছিল না, আমি একটা কলা গাছের যে পাতার ডাটি হয় না, ওই ডাটিটাকেই ব্রাশ হিসেবে ব্যবহার করছিলাম। একদম চটপট উঠে যাচ্ছিল পাটি শাকটাগুলো, একটু অল্প করেই ভেজেছিলাম। বেশি ভাজলে আবার পড়ে থাকবে গরম গরম, নাও খেয়ে, এরকম ব্যাপার আর কি। চলো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিয়ে।